হ্যালো বন্ধুরা, অল টাইম টিউটোরিয়ালসে আজকে আপনাদেরকে পুনরায় স্বাগত। আজকের টপিক হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের কিছু প্রশ্নোত্তর পর্ব নিয়ে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই ডিক্লেয়ার করেছেন এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে আমাদের প্রত্যেকের মনে কিছু কিছু প্রশ্ন তৈরি হয়েছে। সেই প্রশ্নগুলো কী এবং সেই প্রশ্নগুলো সহজেই কী উত্তর আছে তার সেটা নিয়ে আজকের ভিডিও। এবং যদি আপনাদের এই ভিডিওটি আপনাদের উপকারে লাগে এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমরা জানি মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে ডিক্লেয়ার করেছেন পশ্চিমবঙ্গের আপামর মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। তো এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 25 থেকে 60 বছর অবধি বসবাসকারী এসসি এসটি ওবিসি জেনারেল সবার জন্যই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্মটা এনেছেন। কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো অলরেডি আপনারা সবাই জেনে গেছেন, কিন্তু তা সত্ত্বেও আমাদের প্রত্যেকের মনে কিছু কিছু প্রশ্ন তৈরি হচ্ছে যে এই কিছু কিছু তাদের প্রবলেম আছে, সেটার ক্ষেত্রে তাদের মনে হচ্ছে যে তারা কীভাবে অ্যাপ্লাই করবেন, কীভাবে পাবেন, বা মনে অনেক রকম প্রশ্ন হয়েছে। সেই রকম কিছু প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আজকের পর্ব নিয়ে আমি বলতে চলেছি। তো যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্নের সংশয় থাকে এবং সেটা যদি এই ভিডিওর মাধ্যমে মিটে যায় তাহলে ভালো, যদি কোনো রকম আরও প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লক্ষ্মী ভাণ্ডার ফর্মে কীভাবে অ্যাপ্লাই করবেন এটা আপনারা জানেন, 16 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর দুয়ারে সরকার হবে এবং লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের জন্য সেখানে আপনারা আবেদন করতে পারবেন। স্বাস্থ্যসাথী কার্ড লাগবে আবেদন করার সময়, স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও করা যাবে, সেটা কীভাবে সেটা আমি একটু পরেই বলছি। 25 থেকে 60 বছর বয়স পর্যন্ত মহিলারা পাবেন এবং 1 সেপ্টেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এটি হলো একটি ওয়েস্ট বেঙ্গল ওমেন ইনকাম স্কিম। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে 1000 টাকা এসসি এসটিদের জন্য এবং 500 টাকা করে ওবিসি এবং জেনারেল মহিলাদের জন্য দেওয়া হবে, এটা প্রত্যেকেই আপাতত জানে। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মূল উদ্দেশ্য যেটা হয়েছে বাড়ির প্রত্যেক মহিলাদের স্বনির্ভর করে তোলা এবং তারা তাদের পরিবার এবং নিজের জন্য এই টাকা যাতে ব্যবহার করতে পারে, সেই জন্য এইটা রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই স্কিমটা। এবার আসা যাক কিছু জিনিস জেনে নেওয়ার ক্ষেত্রে। শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন, এখানে কোনো পুরুষরা কিন্তু আবেদন করতে পারবেন না। এবং তার সঙ্গে বলে রাখি, বিবাহিত মহিলারাই আবেদন করতে পারবেন 25 বছর থেকে 60 বছরের মধ্যে। 25 বছরের কম বয়সে কেউ আবেদন করতে পারবেন না। 18 বছর 20 বছর 22 বছরের মহিলারা আবেদন করতে পারবেন না এবং 60 বছরের বেশি হয়ে গেছেন 61 বছরের মহিলারাও কিন্তু আবেদন করতে পারবেন না। আচ্ছা, আবেদনকারীকে কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তাকে হতেই হবে। যেটা বললাম, বয়স 25 থেকে 60-এর মধ্যে হতে হবে। আচ্ছা, কিছু কিছু যে ডকুমেন্টস যেগুলো লাগবে সেটা আমি তাও সংক্ষেপে বলে দিই। যেটা হচ্ছে আধার কার্ড লাগবে, এসসি এসটি ওবিসি যদি থাকে তাহলে সেটা লাগবে, রেশন কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, আবেদনকারী নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন। কারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন না সেটা শুনে নিন। কারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন না, যেটা বলা হয়েছে ইনকাম ট্যাক্স দেয় এমন পরিবারের মহিলারা এই প্রকল্পের আবেদন কিন্তু করতে পারবেন না। ইনকাম ট্যাক্স দেয় এমন পরিবারের মহিলারা কিন্তু এই প্রকল্পের আবেদন করতে পারবে না, সেটা যদি তার পরিবারের যে কোনো ব্যক্তি হোক। আচ্ছা, 2 হেক্টর জমি আছে এরকম পরিবারের মহিলারাও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। 2 হেক্টর জমি আছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন না। 60 বছরের ঊর্ধ্বে কেউ আবেদন করতে পারবেন না। এবার কিছু কিছু প্রশ্ন আসছে, যেমন প্রশ্নটা আমি আপনাদের বলছি, একটি পরিবারের হেড ফ্যামিলি মহিলা ওই প্রকল্পের জন্য আবেদন করতে যার নামে স্বাস্থ্যসাথী কার্ড আছে, কিন্তু যদি কোনো পরিবারে দেখা যায় যে পরিবারের হেড হলেন মা কিন্তু ছেলের বিয়ে দিয়েছেন এবং ছেলের বউ আছে, মানে তার বৌমাও আছে, সেক্ষেত্রে কি সেই ফ্যামিলির মা মানে শাশুড়ি যিনি এবং ওনার বৌমা দুজনেই কি অ্যাপ্লাই করতে পারবেন? যেহেতু নোটিফিকেশনে যেভাবে বলা হয়েছে যে 1,69,00,000 বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন, সেহেতু আমি আমার কথা অনুযায়ী মানে যেটা বুঝে মানে বোঝা যাচ্ছে সেটা সেক্ষেত্রে হচ্ছে এক্ষেত্রে কিন্তু বাড়ির মহিলা ওনার বৌমাও আবেদন করতে পারবেন। এবং আমি আপনাদেরকে অ্যাডভাইস করব, আপনি শাশুড়ির জন্য অ্যাপ্লাই করুন এবং আপনার বৌমার জন্য অ্যাপ্লাই করুন, এরপরে যখন ভেরিফিকেশান হবে ভেরিফিকেশানে সেটা দেখা যাবে, কিন্তু এক্ষেত্রে মনে হচ্ছে আপনারা দুজনেই অ্যাপ্লাই করতে পারবেন এবং পারবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে শুধু কি ম্যারিড ওমেনরাই পাবে এটা? হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা, ইয়েস, যে শুধুমাত্র ম্যারিড ওমেনরাই এই প্রকল্পের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, আনম্যারিড মহিলারা পারবেন না। আরেকটা প্রশ্ন সবার মনে যেটা প্রশ্নগুলো আসছে যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট চাই না যে কোনো অ্যাকাউন্টেই হবে? অনেকেই বলছেন যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট চাই নাকি যে কোনো অ্যাকাউন্ট থাকবে। এক্ষেত্রে কিন্তু যে কোনো অ্যাকাউন্ট থাকলেই হবে, রাষ্ট্রায়ত্ত যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই হবে এবং যিনি আবেদন করবেন তার নামে নিজস্ব একটি ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে।
কোনো রকম জয়েন্ট অ্যাকাউন্ট বা কোনো রকম মানে মাল্টিপল অ্যাকাউন্ট থেকে তার হবে না, তার নামে, তার নিজস্ব নামে যিনি অ্যাপ্লাই করছেন তার নিজস্ব নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। এবং আইএফএসসি কোড আছে এরকম ব্যাংকে, মানে ব্যাংকের ফার্স্ট পেজে যেন আইএফএসসি কোডটা লেখা থাকে, কারণ ব্যাংক ডকুমেন্টস যখন জমা দেবেন ফার্স্ট পেজটা সেখানে যেন যে অ্যাপ্লাই করছে তার নাম এবং আইএফএসসি কোড এবং সেই ব্যাংকের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নাম, ঠিকানা, অ্যাড্রেস যেন সমস্তটা লেখা থাকে। আচ্ছা, মহিলার বয়স যদি 18 হয়, এক্ষেত্রে প্রথমেই বলেছি সেক্ষেত্রে কিন্তু হবে না। আর তার বাবার যদি এসসি সার্টিফিকেট তাহলে কি হতে পারে? কিন্তু প্রশ্নের উত্তরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 25 বছর বয়স লাগবেই, তার কম বয়সের কোনো বিবাহিত মহিলারা অ্যাপ্লাই করতে পারবে না। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পোস্ট অফিসের অ্যাকাউন্ট থাকলে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেকেন্ড নামে থাকলে হবে? অনেক সময় আছে এখনও, যেটা আমরা বলবো, যেটা বলতে চাই যে এখনও অনেক সময় আছে, আপনারা একটা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নিন আপনার নিজের নামে, এক্ষেত্রে কিন্তু সেকেন্ড অ্যাকাউন্ট থাকলে হবে। হ্যাঁ, পরের প্রশ্নে আসছে, কাস্ট সার্টিফিকেট কি ম্যান্ডেটরি? জনধন যোজনা অ্যাকাউন্ট আছে, এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি অ্যাকসেপ্ট হবে? হ্যাঁ, কাস্ট সার্টিফিকেট যদি না থাকে তাও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনি জেনারেল কাস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং জনধন যোজনা অ্যাকাউন্ট কিন্তু আপনি এক্ষেত্রেও দিতে পারবেন। আপনি সেই টাকা আপনার জনধন অ্যাকাউন্টের টাকা, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আছে আপনার, সেখানে কিন্তু আসবে টাকাটা। তো এরকম যে বিভিন্ন প্রশ্ন অ্যারাইজ করছে, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো এখানে আলোচনা করা হলো। এরপরেও যদি কোনো রকম প্রশ্নের উত্তর আপনারা, মানে প্রশ্ন নিয়ে কোনো সংশয় থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, তাহলে তার উত্তর কিন্তু আমরা সেই মতো, মানে যেটা নোটিফিকেশনে বলা হয়েছে সেই মতো দেওয়ার চেষ্টা করব। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ বন্ধুরা, আরেকটি প্রশ্ন নিয়ে যেটা সবার মধ্যে ঘোরাফেরা করছে যে প্রশ্নটা, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড যদি কারোর কাছে না থাকে, সেক্ষেত্রে লাস্ট যে নোটিফিকেশান আছে সেক্ষেত্রে বলা হয়েছে যদি কারোর স্বাস্থ্যসাথী কার্ড না থাকে সেক্ষেত্রে সে যখন দুয়ারে সরকারের যখন যে ক্যাম্প হবে সেখানে সে একটা সাদা কাগজে অ্যাপ্লিকেশান করবে যে তার স্বাস্থ্যসাথী কার্ড নেই, যাতে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য তাকে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয় এবং তার জন্য সে অ্যাপ্লাই করে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্মটা ফিল আপ করতে পারবে এবং পরবর্তীকালে তার স্বাস্থ্যসাথী কার্ডটা হয়ে গেলে সেটা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সঙ্গে লিঙ্ক করিয়ে দেওয়া হবে। তো সেহেতু স্বাস্থ্যসাথী কার্ড যদি এই মুহূর্তে নাও থাকে সেক্ষেত্রেও আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, আর যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তারা তো অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই। তো আশা করি আপনাদের সমস্ত মনের প্রশ্নেরই উত্তর দেওয়া গেল, আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।